আমাদের মূল বিষয় হচ্ছে সবারই জানা যে এই মাসের 9 তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-এর উপরে কেস রয়েছে, কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে, আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন, ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয়, যে সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই রায়টা কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনাদের মুখে হাসি ফুটুক। তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে, যেমন আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না। এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত, এটা সবাই জানা, বারবারই আমরা ডেপুটেশন দিই, তো এসএমপি বিল 7 মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে। তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে, যেমন চালের ড্রাম, প্রত্যেক অঙ্গনওয়াড়ির সেন্টারে চালের ড্রামের শর্টেজ, এবং অনেকদিন প্রায় 14-15 বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে, ড্রামগুলি ভেঙে গেছে। চাল রাখা, শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে, দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইঁদুর থাকছে, এগুলো তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না। তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা, মানে যে 9000-এর উপর সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয়, কারণ 15 বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুণ। হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে মানে কতজন উপকৃত হবে, আপনার কতজন রয়েছেন? রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় 5000-এর মতো। তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ, আগামী দিন যাবে 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছে, প্রত্যেকে এই রায়ে উপকৃত হবে। আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের রাজ্যসভা নেত্রী মঞ্জুলা চক্রবর্তী। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিকেল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066-776-746।